সাভারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর ছিনতাইকৃত 11 লাখ টাকা সহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়। রবিবার দুপুর 1টার দিকে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম। এর আগে গত 27 মে পটুয়াখালী জেলার দশমিনা থানার আদর্শনগর এলাকা থেকে জসীমউদ্দিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বাকি দুজনকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মাগুরার রাঘব দায়ের গ্রামের মোহাম্মদ শিমুল, বরিশাল বাটাজোর গ্রামের মোহাম্মদ তহিদ ইসলাম ও পটুয়াখালীর রামবল্লভ এলাকার মোহাম্মদ জসীমউদ্দিন। তারা সবাই পেশাদার ছিনতাইকারী বলে জানা যায়। তাদের বিরুদ্ধে পৃথক 5টি মামলা রয়েছে। যিনি তৌহিদকে আমরা গ্রেপ্তার করেছি সিদ্ধিরগঞ্জ থেকে, এবং আমরা তাদের পিসিপিআরগুলো ঘেঁটে দেখেছি যে এদের ডিএমপি সহ আমাদের তৎপরতা শুরু হয়, এবং আমরা এখানে একজন আসামিকে কিন্তু পটুয়াখালী থেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি, একজনকে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছি। তো এই যে মাঝখানে যে সময়টা, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিবিধভাবে ঋণগ্রস্ত থাকে বা তাদের কোথাও কোনো কমিটমেন্ট থাকে। এই ঘটনাটা সংঘটিত হলেই তারা টাকাগুলো বিভিন্ন জায়গায়।